আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাইকে আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। সকাল সকাল আমরা মা ছেলে ঘুম থেকে উঠে গেছি, তো এই ভিডিওটা আমার করা ছিল। আমি ভাবছি আজকে ভিডিও দিব না, কিন্তু একটা সতর্ক কথা বলার জন্য ভিডিও দিছি যে ইউটিউবে কিন্তু লাইভ করাটা বন্ধ করে দিয়েছে। তো সকলে ইউটিউব যতজন ইউটিউবাররা আছেন ওয়াচ টাইম করার জন্য লাইভ করেন, তারা সবাই সাবধান হয়ে যান, আর লাইভ করার কোনো দরকার নাই। লাইভ করতে গেলেই আপনার চ্যানেলটাকে নষ্ট করে দেবে। আমি একজন বড় ভাই থেকে শুনছি, তো ভাবলাম আমি সবাইকে কথাটা বলি, কারণ অনেকে আছে এখন ঘরে ঘরে ইউটিউবার, এক একজনের পাঁচটা ছয়টা চ্যানেল করে আছে, আর মানে ঘরে ঘরে এখন ব্লগিং করে, এই কারণে হয়তো ওনারা এরকম করে দিয়েছে। আর ওয়াচ টাইম কিনে মানুষে বিভিন্ন ধরনের সমস্যা করেছে, তাই বিদায় হয়তো ইউটিউবার এরকম করেছে। তো আমরা সতর্ক হয়ে যাই সবাই, আর সবাইকে সবাই সতর্ক করে দেন যার যার নিজ দায়িত্ব থেকে। যাদের বড় বড় পেজ আছে, সরি, যারা বড় বড় চ্যানেল আছেন, তারা অবশ্যই ভিডিওটা করবেন, যেহেতু সবাই একটু সতর্ক হয়ে যেতে পারে, যেহেতু সবাই আর লাইভ টাইভ না করে, কারণ যাদের 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে তারা এখন ওয়াচ টাইমের জন্য পাগল পাগল হয়ে গেছে। তো ওয়াচ টাইম করার জন্য তারা সবাই ঘন্টার পর ঘন্টা লাইভ করে, তো ইউটিউবে লাইভ করা বন্ধ করে দিয়েছে। সবাই সতর্ক হয়ে যান, সবাই আমার এই ভিডিওটাতে একটা লাইক করে লাইক দিয়ে দিবেন, আর পারলে একটু শেয়ার করে দিবেন, তাহলে সবাই জেনে যাবে, না হয়তো ভুল করে ইউটিউবে ঢুকলেই কিন্তু রিপোর্ট মেরে দেবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।